Good afternoon, everyone, welcome back to my English class. This is nipa Chatterjee, assistant teacher of Abdul Hamid Government Primary School, Silet Shadur, Silet. And today I am here from uh, Birani Online Primary School, Silet. And this is my continuous class. Uh, before going to start, let me check it out my sound and everything is clear or not. okay thank you so much whoever has already joined with me okay okay moon thank you so much okay so uh, let me check it out Anything, some Hmm. So, uh, my dear students, do you remember what have we have learned in our last class? Yes, uh, we have discussed about conjunction, isn't it? From uh, eight types of parts of speech, uh, we have discussed conjunction, isn't it? Okay. problem okay so my dear students uh, today we are going to close it okay so today uh, uh, I am going to teach about intersection from eight types first of speech today I am going to discuss about intersection okay we know পার্টস অফ স্পিচ হ্যাজ এইট টাইপস অফ এইট টাইপস ওকে কয় ধরনের পার্টস অফ স্পিচ আছে আট ধরনের পার্টস অফ স্পিচ আছে ঠিক আছে তো আট ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে আজকে যেটা আমরা পড়বো সেটা একদম লাস্ট পর্শনটা একদম শেষেরটা আজকে আমরা পড়বো আমরা অলরেডি সব টাইপ কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা শেষটা পড়ব ঠিক আছে মনে আছে আচ্ছা একটু রিকল করি তো কনজাংশন আমরা কী পড়েছিলাম কনজাংশন কী ছিল কনজাংশন ছিল সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দুইটা স্টেটমেন্টকে একসাথে নিয়ে আসে তাই তো একসাথে একটা স্টেটমেন্টে নিয়ে আসে একটা সেন্টেন্সে নিয়ে আসে তো কনজাংশনের কাজটা কিন্তু অনেক বড় যে সে কি করে দুইটা অংশকে সে একসাথে করে মাঝখানে বসে ঠিক আছে আমরা জেনেছিলাম কনজাংশন ওকে তো ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন আমার সাথে আচ্ছা তো আজকে আমরা কি পড়ব ইন্টারজেকশন আমি লিখে দিচ্ছি বোর্ডে ইন্টারজেকশন ঠিক আছে আজকে পড়বো আমরা ইন্টারজেকশন তো ইন্টারজেকশন বুঝতে গেলে আমাদেরকে একটু প্রিভিয়াস ক্লাসগুলোতে যেতে হবে ঠিক আছে যদিও ইন্টারজ্যাকশন এটা ওয়ার্ড রিলেটেড আমরা জানি যে পার্টস অফ স্পিচ মূলত ওয়ার্ডকে কেন্দ্র করেই ঠিক আছে একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর এক একটা নাম আছে সেই এক একটা নামগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হয় স্পিচ তো বলেই ছিলাম যে কি আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি আমরা রিটার্নে নিয়ে আসি লিখার ভাষায় যখন নিয়ে আসবো যখন আমরা লিখবো তখন সেই ভাষাটা সেই লেখার ভাষার মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোর এক একটা নাম আছে সেই নামগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ ঠিক আছে তো আটটা পার্টস অফ স্পিচ আছে ইংরেজিতে সে সেই পার্স অফ স্পিচগুলোকে আমরা কি করছি ভেঙে ভেঙে আমরা পড়ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়ছি এটা লাস্ট ওয়ান ইন্টারজ্যাকশান এটা হচ্ছে লাস্ট ওয়ান যদিও আমরা ইন্টারজেকশন এখানে পড়ছি কিন্তু এর আগে আমাদেরকে একটু জানতে হবে ইন্টারজেকশন সেই ধরনের ওয়ার্ডকে বোঝায় যে ধরনের ওয়ার্ডগুলো মাধ্যমে আমরা আমাদের একদম আকস্মিক আবেগটা প্রকাশ করি আবেগ বিভিন্ন ধরনের হতে পারে আমি খুব বেশি আনন্দ পেয়েছি সেখানে আমি একটা ওয়ার্ড আমি প্রকাশ করতে পারি ঠিক আছে তারপর আমি খুব বেশি কষ্ট পেয়েছি সেই জায়গায় আমি একটা ওয়ার্ড আমি প্রকাশ করতে পারি তারপর আমি আমার খুব রাগ হয়েছে তখন আমি এক ধরনের প্রকাশ করতে পারি আমার খুব খারাপ লেগেছে তো এই তখন আমি এক ধরনের কি ওয়ার্ড আমি ব্যবহার করে থাকি ঠিক আছে আমাদের কথার ভাষায় আমরা ব্যবহার করে থাকি না তারপর সেই কথার ভাষাগুলোকে আমরা যখন সেন্টেন্সে নিয়ে আসবো লিখবো আমরা তখন আমরা সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি ঠিক আছে তো এই রকম কিছু ওয়ার্ড তোমাদের কি এখন একটু মাথায় আসছে যে এই ওয়ার্ডগুলো আমরা যে আবেগগুলো প্রকাশ করি ইমোশন স্ট্রং ইমোশনগুলো আমরা প্রকাশ করি তখন তখন আমরা কি কি ওয়ার্ড আমরা প্রকাশ করি সেটা কি তোমরা একটু চিন্তা করে বলতে পারবে বলা মানে লিখতে পারবে কমেন্টে দেখি তো তোমরা লিখো কমেন্টে তোমরা কি বুঝতে পেরেছ হ্যাঁ টপিকগুলো টপিক হ্যাঁ টপিক ইন্টারজেকশন ঠিক আছে হ্যাঁ আলিফা লিখেছে আচ্ছা বাকিরা কোথায় আমি তো শুধু আলিফাকে দেখছি আলিফা তারপর তোবা তোবা আছে আলিফা আছে তারপর আর কোথায় বাকি স্টুডেন্টরা তোমরা চলে আসো তাড়াতাড়ি ঠিক আছে যদিও জানি টাইমটা একটু অট টাইমটা হ্যাঁ সবাই লাঞ্চের একটা টাইম থাকে তো আচ্ছা কী করব আজকে আমরা ইন্টারজ্যাকশান নিয়ে পড়ব তো তোমরা যারা আছো তোমরা একটু লিখে পাঠাও যে ইন্টারজ্যাকশান ইন্টারজ্যাকশান যে ওয়ার্ডগুলো আমি বললাম এক্সপ্রেস করলাম আমি এখন তোমাদেরকে বুঝালাম সেই ওয়ার্ডগুলো কি 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 কী হতে পারে মন কি আসেনি এখনও মনে আসেনি এখনও আচ্ছা তো ঠিক আছে আমি তোমাদের একটু হেল্প করে দিই ইন্টারজ্যাকশন এরকম কিছু ওয়ার্ড এরকম কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কি হয় আমাদের স্ট্রং ইমোশন প্রকাশ করে আমাদের একদম খুবই আকস্মিক আবেগ আমাদের প্রকাশিত হয় সূচক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো প্রকাশ পায় ঠিক আছে যেমন আমি কি দেখলাম খুব সুন্দর একটা সিনারি দেখলাম দেখার পরে আমি বললাম যে সুন্দর একটা ড্রেস দেখলাম দেখার পরে আমি বললাম যে কি এক্সেলেন্ট ঠিক আছে এই যে আমার আবেগগুলো প্রকাশ পেয়েছে আমি একটা ওয়ার্ডের মাধ্যমে আমি আমার কি কি বলা যায় এখানে এক্সপ্রেশন আমি এক্সপ্রেস এক্সপ্রেস করেছি আমার যে মনের যে চিন্তাটা বা কি আনন্দটা প্রকাশ করে করেছি ওয়ার্ডের মাধ্যমে তখন সেই ওয়ার্ডগুলোকে বলা হবে ইন্টারসেকশন। ঠিক আছে বুঝতে বুঝতে পেরে বোঝাতে পেরেছি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা তো বললাম আমি কি খুশির যখন আমি খুব বেশি কষ্ট পাবো তখন কি কারো কারো খারাপ কোনো কথা খারাপ কোনো নিউজ শুনে খবর শুনে আমার খুব কষ্ট লেগেছে তখন আমি কি বলবো অ্যালাস হাই। আমরা এরকম বলি না হায় তার কলমটা হারিয়ে গিয়েছে হ্যাঁ তার ইরেজারটা খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমি কষ্ট পাচ্ছি তার তার যে ঘটনাটা ঘটেছে সেই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি সেই জন্য আমি একটা ওয়ার্ড প্রকাশ করেছি ঠিক আছে তো এটা অ্যালাস হতে পারে তারপর খুব বেশি আমি খুশি যে আমার স্কুলের কোনো ফাংশানে কোনো কম্পিটিশানে হ্যাঁ স্কুল বেসড কোনো কম্পিটিশানে আমার ফ্রেন্ড কোনো আমার কোনো ফ্রেন্ড আমার স্কুল ফ্রেন্ড একটা খেলায় কি করেছে সে জয়ী হয়েছে তখন আমি বললাম হুর আমরা কি জয়ী হয়েছে এরকম আমি তো বলতে পারি আমরা বলতে পারি না যদি আমাদের টিম ওয়ার্ক থাকে কোনো একটা টিম যদি জিতে যায় তখন আমি খুব খুশিতে আমি প্রকাশ করলাম হুর রে আমার টিম জিতে গেছে এরকম যদি ওয়ার্ডগুলো প্রকাশ করি তাহলে সেই ওয়ার্ডগুলো হবে ইন্টারস্যাকশান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম আরও অনেক ওয়ার্ড আছে বাংলায়ও আছে ইংরেজিতেও আছে সেই ওয়ার্ডগুলো তোমাদের আমি লিখে দিচ্ছি কিছু যেগুলো যেগুলো দিয়ে আমরা যেগুলো ব্যবহার করে আমরা কি সেন্টেন্স মেক করতে পারি ওকে আচ্ছা ফ্যান্টাস্টিক হ্যাঁ ভেরি গুড এই তো তুবা লিখেছে এইরকম এইরকম ওয়ার্ডগুলোই এরকম ওয়ার্ডগুলোকে ইন্টারজেকশন বলা হয় ঠিক আছে এগুলো এগুলোকে কি বলা হয় শব্দমালা বা এক্সপ্রেশন এক্সপ্রেশন বলা হয় বা শব্দমালা মালা এগুলোর এগুলোর যদিও অর্থ আছে কিন্তু এগুলো সে একা বসতে পারে না তাদের সাথে কিছু সেন্টেন্স থাকতে হয় আমি যদি বললাম শুধু হুর্রে হুর্রে বললেই তো হবে না কেন আমি হুরে বলছি কারণ অবশ্যই আমি আমার টিম জিতে গেছে সেই জন্য আমি খুশিতে আমি বললাম হুর্রে তখন বললাম হ্যাঁ ঠিক আছে তো বুঝতে হবে যদি পাশে কেউ থেকে থাকে সে যদি বুঝে যায় তাহলে ওকে কোনো সমস্যা নেই কিন্তু আমি হুররে হঠাৎ করে গিয়ে বাড়িতে গিয়ে হুর্রে বললে তো হবে না বুঝাতে হবে যে আমার টিম জিতে গেছে ঠিক আছে তার সাথে কিছু সেন্টেন্স লিংক করে বসাতে হয় আচ্ছা ওকে তো কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি মনে করো আমি আনন্দ বা খুশি খুব বেশি আনন্দ খুব বেশি খুশি প্রকাশ করতে গেলে তখন আমি যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা কি ওকে এই ওয়ার্ডটা আর আর একটা ব্যাপার ইন্টারজ্যাকশন যে ওয়ার্ডগুলো আমি বসাবো ব্যবহার করব সেগুলোর শেষে অবশ্যই একটা অ্যাক্স্লোমেটরি মার্ক ব্যবহার করতে হবে কোন মার্ক ব্যবহার করতে হবে এক্সলামেটরি মার্ক এক্সলামেটরি মার্কটা দেখতে কি কীরকম এরকম একটা টান দিয়ে নিচে একটা ডট এক্সফলোমেটরি মার্কটা আমাদেরকে ব্যবহার করতে হবে তো যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করেছি তারপরে অবশ্যই অ্যাক্স্লোমেটরি মার্কটা ব্যবহার করতে হবে তো আনন্দ প্রকাশ করতে গেলে আমরা হুররে আমি লিখি যদি কোনো দুঃখ বা কষ্ট যদি প্রকাশ করতে হয় তখন আমরা কি লিখব তখন আমরা কি লিখবো আচ্ছা দুঃখ যদি এরকম কোনো কিছু প্রকাশ করতে হয় তখন তখন আমরা লিখবো অ্যালাস ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো তারপর কাউকে যদি আমরা প্রশংসা করতে চাই রকম। কাউকে যদি আমরা প্রশংসা করতে চাই মনে করো সে খুব ভালো করেছে কাউকে যদি আমরা প্রশংসা করতে চাই তখন আমরা কিছু এক্সপ্রেস করে থাকি ঠিক আছে যেমন ব্রাভো প্রশংসা করলাম ঠিক আছে কাউকে যদি আমরা প্রশংসা করতে চাই তখন আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি তখন সেটা কি ব্রাভো এরকম আমরা বলতে পারি প্রশংসার ক্ষেত্রে তারপর আসো আর কি বলা যায় আমরা আরও এগুলো মেইন কিন্তু আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি যেমন কাউকে যদি আমরা রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় তখন আমরা বলি না হ্যালো আমি যে প্রথম এসে বললাম হ্যালো মাই রিয়ার স্টুডেন্টস হ্যালো বললাম হ্যালো যে আমি ওয়ার্ডটা ব্যবহার করলাম এখানে হ্যালো হ্যালো যে বললাম বা হাই যদি একদম ভাবে যদি বলি তোমার ফ্রেন্ড এটা হাইটা ব্যবহার করা হয় বিশেষ করে ফ্রেন্ডদের ক্ষেত্রে বা সচ্ছ সমজাতীয় যদি থাকে তাদের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তখন হাই এই ধরনের ওয়ার্ডগুলো আছে ঠিক আছে আর এখানে কে তো মনে হয় লিখেছিল ও নৌ ও নৌ মানে এটা হওয়া উচিত ছিল না এটা হওয়াটা ভালো হয়নি এটা কেন হলো এরকম টাইপের এক্সপ্রেশন ও নৌ আই হ্যাভ ফরগন আই হ্যাভ ফরগন মাই পার্স আই হ্যাভ ফরগন মাই মানি মানি ব্যাগ ঠিক আছে ও নো আমি আমার আমার পার্সটা পার্স ব্যাগটা ফেলে এসেছি আমি আমার পার্স ব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছি যেটা হওয়া উচিত ছিল না আমি মানে অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে তো সেই সব ক্ষেত্রে আমরা এই যে ওয়ার্ডগুলো আছে ও ন ঠিক আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি হ্যালো কখন সেটা তো বললাম হ্যালো কারোর সাথে নতুন করে যদি কোনো দেখা হয় সেই ক্ষেত্রে আমরা হ্যালো বা হাই দিয়ে আমরা স্টার্ট করতে পারি এটা জাস্ট সৌজন্যতা সৌন্দর্যতার বজায় রাখার জন্য কারোর সাথে কোনো কিছু স্টার্ট করার ক্ষেত্রে কারোর সাথে কথা কনভারসেশন স্টার্ট করার ক্ষেত্রে আমরা হ্যালো বা হাই এগুলো দিয়ে করতে পারি তো এটাও এক ধরনের এক্সপ্রেশন ঠিক আছে এটাও পরে ইন্টারজ্যাকশনের মধ্যে কিন্তু পরে তারপর আরও একটা যেটা বললাম আমি প্রথমেই বলেছি ওয়াও এটাও কিসের মধ্যে পড়ে প্রশংসার ক্ষেত্রেও পড়ে আবার কোনো কিছু দেখে তুমি খুব বেশি খুশি হয়ে গেছো তখনও কিন্তু ওয়াও এই ওয়ার্ডটা ব্যবহার করা হয় ওয়াও আমরা প্রায় সময় কিন্তু বলে থাকি বলি না আচ্ছা তো এগুলোকে কি বলা যায় মন ওকে মন তো আছে ঠিক আছে ওকে ওকে সরি আমি তুবা বলে ফেলেছি মনকে মন সব সময় থাকে আমার ক্লাসে হ্যাঁ আমি তো জানতাম মন সময় আমার ক্লাসে প্রেজেন্ট থাকে আচ্ছা তো মন মন সব সময় থাকে হ্যাঁ হুম থ্যাংক ইউ সো মাচ মন আচ্ছা তারপর আর কি আর কি কি হতে পারে যে এক্সেলেন্ট যেটা বললাম এক্সেলেন্টও কিন্তু পরে এই ইন্টারজ্যাকশনের মধ্যেও কিন্তু এক্সেলেন্টটা পরে ঠিক আছে তারপর কাউকে যদি চুপ করানোর জন্য বলা হয় থাকে আমরা বলি না চুপ করো আমরা বলি না তো এইটারও কিন্তু ওয়ার্ড আছে যেমন কি জি এই রকম আমরা বলি না চুপ করো এখন কথা বলো না ম্যাডাম ক্লাস নিচ্ছে এরকম আমরা ক্লাসে বলি না যে কেউ যদি তোমার পাশে কথা বলে তখন আমরা কি বলবো যে কথা বলো না এরকম আমরা বলি না তো এই ধরনের ওয়ার্ড এটাও ইন্টারজেকশন ঠিক আছে তো ইন্টারজেকশন আমরা কি বুঝলাম ইন্টারজেকশন হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা আমাদের মনের ইমোশনটা প্রকাশ করি এটা হতে পারে খুশির ক্ষেত্রে এটা হতে পারে আবার খুব কষ্টের ক্ষেত্রে দুঃখের ক্ষেত্রে আনন্দ বেদনার ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে কী হয় অবাক হওয়ার ক্ষেত্রে ঠিক আছে অনেক ক্ষেত্রে আমি অবাক হয়ে যাই না দেখি যে বললাম ওয়াও আমি অবাক হয়ে গেছি এটা দেখে ঠিক আছে ওই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ইন্টারজ্যাকশন তারপরে ওই যে হ্যালো হাই আমরা যে বললাম হ্যালো হাই হঠাৎ করে দেখে আমি স্টার্ট করতে গেলে কারোর সাথে কোনো কনভারসেশন স্টার্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে কি একটা ম্যানার্স রেখে তো আমাদের করতে হবে যে আমি সাথে সাথে গিয়ে কেমন আছো এরকম করে বললে তো হবে না আমাদের অবশ্যই স্টার্ট করতে হবে হাই হ্যালো হাউ ইউ এরকম করে তো বলতে হয় তাই তো তো এই সব ক্ষেত্রে আমরা কি এই সব ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে আমরা কি ইন্টারজেকশন যেটা এটা হচ্ছে এইসব ওয়ার্ড সরি এটা হচ্ছে এইসব ওয়ার্ড এইসব ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন আর এই ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কোথায় ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এক্সপ্লোমেটারি যে সেন্টেন্স আছে এক্সপ্লোমেটারি যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে এই ইন্টারজেকশন ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় ইন্টারজেকশন অন্য কোনো জায়গায় অন্য কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় না শুধুমাত্র এক্সপ্লোমেটরি সেন্টেন্স যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেই ইন্টারজেকশন ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় ঠিক আছে এখন যদি তোমরা এক্সপ্লামেটরি সেন্টেন্স বুঝে থাকো তাহলে তোমরা বুঝে যাবে ইন্টারজ্যাকশনটা ইন্টারজ্যাকশন যদি বুঝে থাকো এখন এক্সপ্লামেটরি তোমরা বুঝে যাবে ঠিক আছে আশা করি আমি এক্সপ্লামেটরি কোথাও না কোথাও তোমাদেরকে বুঝিয়েছিলাম এক্সপ্লামেটরি সেন্টেন্সটা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো হ্যাঁ এক্সেলেন্ট মন লিখেছে হুম মাইন্ড ব্লোয়িং ইউর হ্যান্ড রাইটিং ইজ ভেরি নাইস ওকে ওয়াও দ্য ফ্লাওয়ার আর সো নাইস এক্সেলেন্ট মুন হুম থ্যাংক ইউ সো মাচ যারা কমপ্লিমেন্ট দিচ্ছেন অনারেবল টিচার্স অ্যান্ড ভিউয়ার্স যারা দিচ্ছেন আমাকে থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের জন্যই আমি আছি এখন পর্যন্ত আচ্ছা আর আমাদের আমার যে সুইট কিউটি লার্নার্সরা আছে তাদের জন্যই কিন্তু আমি আছি শত কষ্টের ফলেও শত কী বলা যায় ব্যস্ততার পরেও তাদের জন্যই চলে আসি ক্লাসটা নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো ইন্টারজ্যাকশনটা কি ওকে আমি একটু তোমাদের জন্য রিকল করে দিচ্ছি আটটা তো আজকে আমি ক্লোজ করে ফেলবো পার্স অফ স্পিচ এর পরবর্তীতে পার্স অফ স্পিচ নিয়ে আর কোনো ঝামেলা নাই আশা করি তোমাদেরও ক্লিয়ার হয়ে গেছে তারা তোমরা রিকোয়েস্ট করেছিলে যে পার্স অফ স্পিচটা নিয়ে আমি যাতে ক্লাস নেই সেজন্য তোমাদের জন্যই আমি নিয়েছি পরবর্তীতে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন টপিকের উপরে তোমরা পড়তে চাও কোন টপিকটা বুঝতে চাও সেটা আমাকে জানাবে ঠিক আছে তোমাদের জন্যই আমি সর্বদা রেডি ওকে আচ্ছা তা আমি একটু কি রিকল করি আমরা পার্স অফ স্পিচ আটটা আমরা পড়েছি সেটা কি কি। প্রথমে আমরা কি পড়েছি নাউন পড়েছি নাওনটা কি ছিল নাওনটা ছিল যে কোনো কিছুর নাম যদি বোঝায় কোনো কিছুর নাম বলতে কি মানুষের নাম তারপর জায়গার নাম প্রাণীর নাম কোনো জিনিসের নাম ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা কি। যে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ওয়ার্ডগুলোকে নাউন বলা হয় ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে কি জেনেছি প্রনাউন জেনেছি প্রোনাউনটা কি প্রোনাউন হচ্ছে নাউন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রনাউন মানে হি শি মানুষের ক্ষেত্রে হি শি হবে তারপর কোনো জিনিসের ক্ষেত্রে ইট হবে ঠিক আছে ইট হবে প্রাণীর ক্ষেত্রেও ইট হবে মানে এগুলোর পরিবর্তে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করব সেই ওয়ার্ডগুলোকে বলা হবে প্রোনাউন ঠিক আছে আর মূলত নাউন বা প্রোনাউন এই যে দুটো টাইপ এই দুটো টাইপই কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে মূলত ব্যবহৃত হয় নাউন বা প্রোনাউন ঠিক আছে এটাও তোমাদের বলে বলে রাখলাম তারপর কী জানলাম এরপর জেনেছি এডজ্যাক্টিভ এডজ্যাকটিভ কি এডজ্যাকটিভ হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো বোঝায় মানে নাউন বা প্রোনাউনের গুণ এগুলো মানে কি এক্সাম্পল হিসেবে কী বলতে পারি নাইস ক্লিয়ার এই যে দোষ বা গুণ যেগুলো আছে এগুলো কার দোষ গুণ নাউন বা প্রনাউনের দোষগুণ ঠিক আছে এগুলোর দোষগুণকে বলা হবে এডজ্যাক্টিভ ওকে অ্যাডজ্যাক্টিভ পরে কি কি জানলাম আমরা ভার্ব জানলাম ভার্ব মানে কি ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা যদি বোঝায় যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা যদি বোঝায় তখন আমরা সেটাকে ভার্ব বলবো ঠিক আছে ভার্ব ভার্ব সম্পর্কে অনেক ডিসকাশন হয়ে গেছে আশা করি ভার্ভ নিয়ে তোমাদের কোনো কোনো কনফিউশন নেই

কোনো অন্য কোনো অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন বা অন্য কোনো অ্যাডভার্বের পাশে বসে সে কি করে একটা সম্পর্ক স্থাপন করে ঠিক আছে আর অ্যাডভার্বটা মূলত আমরা চিনি এল ওয়াই দিয়ে আমরা চিনে থাকি ঠিক আছে এল ওয়াই দিয়ে আমরা চিনে থাকি আর এটা একটা সচরাচর একটা বিষয় আমরা এল ওয়াই দিয়ে চিনে থাকি অ্যাডভার্ভটাকে আর না হয় আমরা কিছু প্রশ্ন করার মাধ্যমে আমরা চিনে যাই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা কি প্রশ্নগুলা কখন কেন কি এগুলো যদি আমরা প্রশ্ন করি কাকে প্রশ্ন করব। নাউন বা প্রোনাউনকে যদি আমরা ভার্ভকে দিয়ে প্রশ্ন করি তখন আমরা অ্যাডভার্বটা খুঁজে পেয়ে যাব এটাও আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাডভার্ব চেনার খুবই সহজ উপায় আছে প্রশ্ন করলেই আমরা অ্যাডভার্ভ পেয়ে যাব অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ভের মধ্যে আমরা তফাৎটা বুঝে যাব। ঠিক আছে আচ্ছা অ্যাডভার্ভের পরে আমরা কী জানলাম প্রিপোজিশন জেনেছি প্রিপোজিশন নিয়ে মনে হয় আমি দুইটা না তিনটা ক্লাস নিয়েছিলাম তো আশা করি তোমরা প্রিপোজিশনও বুঝে গেছো হুম প্রিপোজিশনটা কি প্রিপোজিশন হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো কার সামনে বসবে নাউন বা প্রনাউনের সামনে বসবে ঠিক আছে সেই সেগুলোর কিছু মিনিং আছে কিছু মিনিং একজ্যাক্ট মিনিং আছে আর কিছু কিছু ক্ষেত্রে মিনিংটা চেঞ্জ হয়ে যায় যেমন কি এম কী বলা যায় ইন অন তারপর অ্যাট উইদাউট বিসাইড এইগুলো এগুলো হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন আমরা জেনে গেলাম তারপর কী জানলাম প্রিপোজিশন কনজাংশন কনজাংশনটা কি কনজাংশন হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দুইটা স্টেটমেন্টের মাঝখানে বসে একটা স্টেটমেন্টে পরিণত করে মানে দুইটা ক্লজ ক্লজ তো বুঝবেন আচ্ছা ক্লজ না দুইটা স্টেটমেন্ট বলি দুইটা স্টেটমেন্টের মাঝখানে বসে তারা কি করে এই দুই স্টেটমেন্টকে এক স্টেটমেন্টে পরিণত করে মানে যদি কোনো ঝগড়া লেগে তাদের মধ্যে যদি কথা কাটাকাটি হয়ে থাকে যে দুই সেন্টেন্স তারা কথা বলছে না তো তাদের মধ্যে মিল করায় দেখে কনজাংশন কনজাংশন মিল করিয়ে দেয় তো কনজাংশনের কিছু এক্সাম্পল কনজাংশন অ্যান্ড তারপর বাট ওয়ান দ এগুলো হচ্ছে কনজাংশন ঠিক আছে আচ্ছা তো কনজাংশন বুঝলাম তো আজকে আমরা কি বুঝলাম আজকে বুঝলাম আমরা ইন্টারজেকশন ইন্টারজ্যাকশন আমরা বুঝে গেছি কি ইন্টারজেকশন হচ্ছে সেই ধরনের এক্সপ্রেশন সেই ধরনের শব্দ যে শব্দগুলো আমরা আমাদের আকস্মিক আবেগ প্রকাশ করি সেই শব্দের মাধ্যমে আবেগ প্রকাশ করি ইমোশন ফিলিংস এগুলো প্রকাশ করি সেই ওয়ার্ডের মাধ্যমে যে ওয়ার্ডগুলো আমাদের আনন্দ প্রকাশ করে এক এক সময় তারপর দুঃখ প্রকাশ করে তারপর কি প্রশংসা তারপর আরও কি কি এই ধরনের কী এক্সপ্রেশনগুলো প্রকাশ করে সেই ওয়ার্ডের মাধ্যমে তো ইন্টারজ্যাকশন আমরা জেনে গেলাম কি কী ছিল হুড়ে অ্যালাসব্রাহ হোস তারপর হ্যালো হাই তারপর কি তারপর ও নো ওয়াও এক্সেলেন্ট ওয়েল ডান এই সব ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারসেকশন আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো পার্স অফ স্পিচ এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি ঠিক আছে আচ্ছা তো হ্যাঁ ওকে যারা যারা ছিলেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ছিলে আমার সাথে অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে তোমাদের সাপোর্টেই আমি আজ পর্যন্ত এখানে এসেছি মানে এখন পর্যন্ত আমি এখানে আছি আচ্ছা তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো এখন তোমাদের জন্য হোমওয়ার্কটা কি হবে সেটা বলি হোমওয়ার্কটা হবে ইন্টারজ্যাকশনের উপরে ইন্টারজ্যাকশন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে তোমরা টেন সেন্টেন্স লিখবে আমি এটা বোর্ডে লিখে দিচ্ছি না বলে দি বলে দিলাম মুখে ইন্টারজ্যাকশনের উপরে তোমরা কি করবে দশটা সেন্টেন্স লিখবে সেই ওয়ার্ডগুলোকে রেখে এই ওয়ার্ডগুলোকে রেখে তোমরা দশটা সেন্টেন্স লিখবে ঠিক আছে লিখে তোমরা আমাকে ইনবক্সে যেভাবে পাঠিয়ে থাকো সেভাবে পাঠাবে ঠিক আছে আচ্ছা তো আজকে আর নয় এখানে শেষ করছি আমাদের ক্লাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কোনো একটা ক্লাসে কোনো একটা পেজে ঠিক আছে ওকে সো বাই বাই টেক কেয়ার